হ্যালো সুপ্রিয় বায়ু বোনেরা তো আমি বলেছিলাম এই নিয়মে টোটাল তিনটি ম্যাথ রয়েছে যার মধ্যে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাট তৃতীয় ম্যাথ আসলে আপনাদের আমি দেবো না আমি জাস্ট ছবি দিয়ে দেবো কারণ হুবহু সেম ম্যাচ জাস্ট মানটা পরিবর্তন এম শক্তি বিশিষ্ট দুটি উৎস এ জিরো এবং মাইনাস এ জিরো বিন্দুতে একই শক্তি বিশিষ্ট দুইটি বিপরীত উৎস জিরো এ এবং জিরো মাইনাস বিন্দুতে স্থাপন করা হলো প্রমাণ করতে হবে চারটি বিন্দু দ্বারা প্রবাহিত স্রোত রেখাটি একটি বৃত্ত হবে তার মানে প্রথমত আপনাকে স্রুতরেখা বের করতে হবে তারপর সেই স্রুতরেখা যে বৃত্ত হবে সেটাকে আপনাকে দেখাতে হবে প্রথমে আমরা লিখবো জটিল বিভব প্রদত্ত হয় দেখেন আগের প্রশ্নের মধ্যে কিন্তু আপনার একটি ভ্যালু দেওয়া ছিল কিন্তু এখানে কোনো ভ্যালু দেওয়া নেই এখানে জাস্ট দুটি উৎস দেওয়া আছে এবং দুটি বিপরীত উৎস দেওয়া আছে তাহলে উৎস এবং বিপরীত উৎসের সাপেক্ষে বেগ বিভবটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা এখানে লিখব জটিল বিভব প্রদত্ত হয় এখন জটিল বিভক্তকে আমরা সব সময় এই অমেগা দ্বারা প্রকাশ করি এখন জটিল বিভক্তটি হবে মাইনাস এম লন এক্স মাইনাস এ মাইনাস এম লন সরি এটা জেড হবে জেড প্লাস এ প্লাস এম লন জেড মাইনাস এ আই প্লাস এম লন জেড প্লাস এ আই তো জাস্ট এই লাইনটি যদি আপনি বুঝেন তাহলে এই অঙ্কটি আপনার কাছে একেবারে পানির মতো সহজ মনে হবে তো প্রথম লক্ষ্য করেন এখানে দুটি উৎস রয়েছে একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে মাইনাস এ উৎসের জন্য সবসময় পজিটিভ নেগেটিভ মান হবে তাই এই দুইটি মানের জন্য প্রথমেই আমরা দুইটি সামনে মাইনাস দিয়ে দেব এই এম এটা হচ্ছে এম শক্তি বিশিষ্ট তাই এম লন জেড থেকে এই মানটাকে বিয়োগ করতে হবে তাহলে হয়ে যাবে সেটা জেড মাইনাস এ তারপরে এখানে মাইনাস কারণ এটা হচ্ছে এই মানের জন্য মাইনাস দিলাম লন এবং জেড মাইনাস মাইনাস এ তাইলে এটা হয়ে যাবে প্লাস এ এই যে দুটি মাইনাস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উৎসের জন্য যখনই আপনি বিপরীত উৎসের জন্য চলে যাবেন তখন চিহ্ন হবে প্লাস এবং বিপরীত উৎসের মধ্যে সবসময় একটা কাল্পনিক অংশ থাকবে তো এখানে লক্ষ্য করেন জিরো আর হচ্ছে এ তাই লিখবো আমরা এম লন জেড এটা সবসময় হবে জেড মাইনাস এখানে যে বেলুটা থাকবে থ্রি থ্রি এবং তার সাথে একটা কাল্পনিক নাম্বার প্লাস এম লন এখানে মাইনাস রয়েছে তো মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস আমি আবারও বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত ওৎসের জন্য আমরা লিখবো মাইনাস উৎসের দুইটির জন্য হবে দুটির সামনে মাইনাস দেখেন একটি দুটি তিনটি চারটি টোটাল চারটি ভ্যালু এখানে দেখেন টোটাল চারটি ভ্যালু রয়েছে তো ওৎসের জন্য আমরা মাইনাস এম লন জেড মাইনাস এই মানটি তো জেড মাইনাস এ মাইনাস এম লন জেড মাইনাস এই মানটি তাহলে এটা হয়ে যাবে প্লাস এ প্লাস এম লোন এখন হবে প্লাস কারণ এখন আমরা বিপরীতষ্ঠ নিয়ে কাজ করতেছি এম লোন জেড মাইনাস এখানে যে বেলুটি থাকবে সেই ব্যুর সাথে আই প্লাস এম লোন জেড মাইনাস এখানে যে বেলু থাকবে তার সাথে আই তো মাইনাস মাইনাস এটি হয়ে যাবে প্লাস তো এখানে আমরা লিখতে পারি এই দুটি হচ্ছে একই রকম মান এই দুটি থেকে আপনি মাইনাস এম কোমন নিতে পারেন তাহলে এটি হবে লন জেড মাইনাস এ প্লাস লোন জেড প্লাস এ এবং এই দুটি থেকেও আপনি এম কোমন নিতে পারেন তাহলে হবে লন জেড মাইনাস এ আই প্লাস লোন জেড মাইনাস এ আই এখন আমরা যে কাজটি করবো মাইনাস এম দেখেন লন এ প্লাস লোন বি এর সূত্র হচ্ছে লন এ বি তাহলে এই দুটোকে যদি আমরা একসাথে করি তাহলে হবে জেড মাইনাস এ ইন্টু জেড প্লাস একসাথে লিখলে আমরা লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস এ হচ্ছে প্লাস এম এটা হবে আপনার এ হোল স্কোয়ার তো আমরা লিখব মাইনাস এম লন মাইনাস এম লন এখানে আমরা লিখবো জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এম লন জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার দেখেন এখানে হচ্ছে এস্কোয়ার আইস্কোয়ার এবং আমরা জানি আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান এবং এই মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস বাকি অংশ আমি আমি আপনারা আপনাদের আমি খাতায় বুঝিয়ে দিচ্ছি খুবই সহজ তো এতটুকু পর্যন্ত আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন এখানে একটি সাই রয়েছে সরি এখানে একটি অমেগা রয়েছে অমেগা এখন দেখেন অমেগার মান হচ্ছে পাই প্লাস আই সাই আমরা বসিয়ে দিলাম মাইনাস এম লন জেড আমরা জানি জেড সমান আমরা কত জানি জেড সমান আমরা জানি এক্স প্লাস আই ওয়াই যেহেতু এখানে জেড স্কোয়ার তাই এখানে একটি লাইন রয়েছে আমি এখানে লিখে দিচ্ছি অমেগার সমান মাইনাস এম লন এখানে জেড সমান হচ্ছে এক্স প্লাস সরি এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার মাইনাস এস স্কোয়ার প্লাস এম লন এই জেডের জেগে আমরা লিখব এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ আমরা এখানে জাস্ট মানটা বসিয়েছি জেডের জেড সমান এক্স প্লাস আই ওয়াই আমরা এখানে জাস্ট বসিয়ে দিয়েছি তারপর দেখেন এখানে স্কোয়ার থাকার কারণে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস টু আই এক্স ওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান তো এটা হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার একইভাবে এম লন এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ারকে স্কোয়ার করলে এই মানটি পাবেন আই ওয়াই স্কোয়ার করলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার এখন দেখেন এখন আমরা শুধু সাইয়ের মান বের করবো কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে স্রুত ফাংশন বের করা তো সাইয়ের সূত্র ওই দেখেন এই সূত্রটি লক্ষ্য করেন এখানে আমি সূত্র সাইডে লিখিয়ে দিয়েছি যে লোন এক্স প্লাস আই হলে আই ওয়াই হলে এর সূত্র হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স তো এখানে আমরা সাই লিখবো মাইনাস এম টেন ইনভার্স ওয়াই বাই এক্স এখানে ওয়াই বলতে কাল্পনিক অংশের সহকে বোঝানো হয় এখানে টু আই হচ্ছে কাল্পনিক সংখ্যা তাহলে এখানে আই ছাড়া অর্থাৎ টু আমরা বসিয়ে দিব এবং এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে বাস্তব সংখ্যা সো আমরা এটা বসিয়ে দিলাম প্লাস এম এটি কত সেম টেন ইনভার্স ওয়াই বাই তাহলে এটা হবে টু এক্স ওয়াই ডিভাইডেড আমরা এখানে বসিয়ে দিলাম এখন দেখেন মাইনাস উভয় পক্ষ থেকে আপনি মাইনাস এম কমন নিয়ে দিলেন তাহলে এখানে পাবেন টেন ইনভার্স এ মান যা রয়েছে তাই এখানে আমি কোনো কিছু করিনি জাস্ট মাইনাস এমটা আমি সামনে কমন নিয়েছি তাহলে এতটুকু পর্যন্ত মান আপনারা পেয়ে যাবেন এখন টেন ইনভার্স এ অর্থাৎ এই সম্পূর্ণ অংশটি হচ্ছে এ এবং এই সম্পূর্ণ অংশ হচ্ছে বি তাহলে টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি এর সূত্র হচ্ছে টেন ইনভার্স এ মাইনাস বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ বি তারপর এখানে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে লশাগো নেওয়া হয়েছে তারপর এখানে লসাগো নেওয়ার পর এখানে শুধু ক্যালকুলেশন করা হয়েছে অতিরিক্ত টোটালি কোনো কাজ করা হয়নি আপনারা শুধু লসাগোগুলো দেখে দেখে তুলে নেবেন তাহলেই বুঝতে পারবেন তারপর দেখেন এখানে যে ভ্যালু এবং এই যে ভ্যালু সেম সেটি কেটে ফেলা হয়েছে এবং এখানে মানগুলোকে যোগ বিয়োগ করার পরে এভাবে একটি মান আপনারা পেয়ে যাবেন এখন আপনাদের সমস্যা হতে পারে যে জায়গায় সেটা হচ্ছে এই লাইন থেকে এই লাইনটি আমরা কীভাবে পেলাম লক্ষ্য করেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা হচ্ছে এ মাইনাস বি হোল হোলস্কোয়ারের সূত্র সরি এ প্লাস বি হোল হোলস্কোয়ারের সূত্র দেখেন এখানে আমি আলাদা আলাদা করে বিষয়গুলি একসাথে লিখে বুঝিয়েছি এই দুইটাকে প্রথমে আমি একসাথে লিখেছি মাইনাস এ টু দি পাওয়ার ফোর তারপরে এই যে এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এবি এ প্লাস বি এবং উপরে যা রয়েছে তাই রয়েছে এখানে অতিরিক্ত কোনো কাজ আমি করি নি এটি হচ্ছে আপনার শ্রুতরেখা লক্ষ্য করেন এখানে এতটুকু পর্যন্ত আমরা যা বের করেছি সেটাই কিন্তু আপনার শ্রুতরেখা শ্রুতরেখা কিন্তু এখানেই শেষ এখন আমরা বৃত্ত প্রমাণ করব। আমরা জানি শ্রুতরেখার সাইয়ের সমান হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ শ্রুতরেখা সমূহ হচ্ছে ধ্রুবক তারপর এই সম্পূর্ণ অংশটা হচ্ছে আপনার এর মান যা আমরা এখানে বসিয়ে দিয়েছি এবং কনস্ট্যান্ট হিসেবে আমরা এখানে কনস্ট্যান্ট লিখেছি তারপর এখানে মাইনাস এম টেন ইনভার্সকে আমরা এদিকে আর গুণন করে ডান দেখে নিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ অংশ পরিবর্তে আমরা লিখেছি সি কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট এখন ঠিক আগের অঙ্কর মতো আমরা সির মান ইনফিনিটি ধরবো কারণ আমাদেরকে বৃত্ত প্রমাণ করতে হবে তো যখন আমরা সি টেন্স টু ইনফিনিটি ধরবো তখন এখানে সি সিআর জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে দেখেন এই লাইন এই লাইন পরে আপনি এই লাইন লিখবেন এক্স ওয়াই বাই সরি প্রথমে আমরা সি আর জায়গায় ইনফিনিটি বসলে আপনার লাইনটি হবে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এই দি পর ফোর ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি তারপরে আমরা এখানে যদি সি সিআর সিকে যখন আমরা আর আটগুনো করে নিচে নিয়ে আসবো দেখেন এক্স ওয়াইয়ের নিচে চলে আসবে এবং এই মানটা ডান দিকে চলে যাবে যে কোনো সংখ্যার নিঃসেষ ইনফিনিটি থাকা মানে হচ্ছে জিরো তারপরে লাইন হচ্ছে এটি তাহলে আমরা বলতে পারি যে এই অংশ সমান হচ্ছে জিরো একটু দি পর ফোরকে আমরা ডান দেখে নিয়ে নেব উভয় পক্ষে আমরা বর্গমূল করে ফেলব দেখেন এটি একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে জিরো জিরো এবং বেশার্ধ হচ্ছে এ তো আপনার যে শ্রুতরেখা ছিল সেটা কিন্তু আমাদের বৃত্ত হয়ে গেল যদি আপনি এই অঙ্কের কোথাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং অঙ্কগুলো খাতায় লিখে লিখে করলে আপনার কাছে অবশ্যই সহজ মনে হবে এবং খুব শীঘ্রই আমরা নতুন চাপটা শুরু করব এই চাপটা মোটামুটি এখানেই শেষ এবং পরবর্তী এই নিয়মের যে আরেকটি ম্যাথ রয়েছে সেটা আমি ফটো আপনাদের এই গ্রুপের মধ্যে আমি আপলোড দিয়ে দেবো আপনারা সেখান থেকে জাস্ট দেখে দেখে তুলে নেবেন তুললেই আপনারা বিষয়টি সহজে বুঝতে পারবেন ধন্যবাদ